নমস্কার, শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জীবনের আলো। সামনেই রয়েছে বসন্ত উৎসব বা দোল উৎসব, এবং বসন্ত মানেই কিন্তু আমাদের সেই ভালোবাসার ঋতু, আমাদের প্রত্যেকের ভালো থাকার ঋতু। আয়রে তবে মাতৃসবে আনন্দে, আজ নবীন প্রাণের বসন্তে। বসন্ত মানে বা বসন্ত ঋতুতে আমরা সবসময় নবীন প্রাণের হিল্লোল শুনতে পারি। নবীন প্রাণ মানে আমাদের গাছে গাছে যেমন নতুন পাতা দেখা দেয়, ঠিক তেমনি ভাবেই ফুলের ঋতু হচ্ছে বসন্তকাল। কেন আমাদের সমস্ত প্রিয় ফুলগুলো কিন্তু এই বসন্তকালেই ফোটে, আর এই ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। আর সেই কারণেই বসন্তকালকে ভালোবাসার ঋতু বা ভালোবাসার কাল হিসাবেও চিহ্নিত করা হয়। এবং এই বসন্তকালে আমরা দেখেছি যে আমাদের ফসলের মানে ক্ষেত্রটা, সেটা যদি আমরা দেখি সেখানেও ভালো ফসল এই সময় হয়ে থাকে। অতএব বসন্ত ঋতু মানে আমাদের প্রত্যেকের একটা আনন্দের সময়, আনন্দের উৎসব। আমাদের ভালো থাকার সময় আমাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো বোধ করি, কেননা এই যে শীতের শেষে বসন্তের যে আবহাওয়া, সেটা আমাদের মধ্যে একটা নতুন প্রাণের বার্তা নিয়ে আসে। আর এই সময় এই যে ফুলের সমারোহ দেখে পশুদের মধ্যে, পশু পাখিদের প্রজনন সময় হচ্ছে বসন্তকাল। সেই কারণে বিভিন্ন কারণে বসন্তকালকে ভালোবাসার সময় বলা হয়ে থাকে। আর তাই বিশ্বকবি বলেছেন, এতদিন যে বসেছিলেম পচে ফাল্গুনে, আর দেখা পেলেম ফাল্গুনে। মানে যে পথে এতদিন আমরা বসেছিলাম, সেই পথের অবসান, মানে যার আশায় এতদিন বসেছিলাম, যে ভালোবাসার খোঁজে ছিলাম, সেই ভালোবাসার খোঁজ মিলেছে ফাল্গুনে। তো ভালোবাসার সময় হচ্ছে আমাদের বসন্তকাল। আর আজকে আমাদের এই যে বিশেষ অনুষ্ঠান, মানে জীবনের আলোর যে বিশেষ অনুষ্ঠান আমরা পেয়েছি, সেখানে কিভাবে আমরা এই বসন্ত উৎসব পালন করব, বা যারা ভালোবাসার বন্ধনে জড়িয়ে রয়েছেন, বা এমন কোন মানে জায়গা রয়েছে আমাদের জীবনে যেখানে আপনাদের ভালোবাসার জায়গাটা ঠিক মতো প্রস্ফুটিত হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান। অবশ্যই আপনারা খুব মন দিয়ে ফলো করুন। এবং ডক্টর গৌতম শাস্ত্রী উপস্থিত আছেন, স্বাগত, নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে খুব ভালো থাকবেন আগামী দিন, এবং আগামী দিনটা ভালোভাবে এনজয় করার চেষ্টা করুন। কিছু কিছু আলোচনা করব, সত্যি সেক্ষেত্রে কিন্তু ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা অনেক অনেক ক্ষেত্রে যাই, বা পারিপার্শ্বিক জায়গার থেকেও যে অনেক সময় আমরা অনেক রকম শত্রুতার শিকার হই। তাতে আমাদের পুরানো যে বিভিন্ন তথ্য দেখলে পারে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, নিজেদের মধ্যে কোথাও না কোথাও শত্রুতা থাকে, আবার কোথাও না দেখা যাচ্ছে যে খুব ভালো সম্পর্কের জায়গায় কোথায় উচ্ছেদ হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের সেই পুরাণ তথ্য অনুযায়ী আসছে। তাই সেই দোল পূর্ণিমার, সেই দোল পূর্ণিমার মধ্যেও কিন্তু এই ধরনেরই কিছু আছে, যেটা পুরাণে তথ্য অনুযায়ী, অর্থাৎ পুরাণ তত্ত্বের সপ্তম অধ্যায়ে যেখানে উল্লেখ করা আছে যে হিরণ্যকশিপুরের একটা গল্প আছে, অর্থাৎ হিরণ্যকশিপুর তার নিজের সন্তানকে তার নিজের বোনের মাধ্যমে অগ্নিতে দগ্ধ করার চেষ্টা করেছিলেন, এবং তার সেক্ষেত্রে বিফল হয়েছিল। কিন্তু এখানেও এই একটা বর্ণনা আছে। তার সঙ্গে সঙ্গে আবার আরও অন্যান্য জায়গা, যেটা হচ্ছে বৈষ্ণব যে কাহিনী আছে, সেখানেও সেই তথ্য বলছে কংস, অর্থাৎ এখানে কিন্তু শ্রীকৃষ্ণকে, স্বয়ং শ্রীকৃষ্ণকে কিন্তু বধ করার জন্য, অর্থাৎ সে কৃষ্ণের মামা ছিল, তাকে বধ করার জন্য সে পুতিনা রাক্ষসীকে তার স্তন্য দুগ্ধ পান করিয়ে, বিষাক্ত স্তন্য দুগ্ধ পান করিয়ে তাকে কিন্তু হত্যা করার চেষ্টা করেছিল। সেটাও কিন্তু সেই নিজেদের মধ্যেই, এবং সেই হত্যা করার চেষ্টা করে সে কিন্তু সফলতা আসেন, এবং তারপরে কিন্তু তার যা যা হয়েছিল সেগুলো তো আপনারা সব জানেন। এবং এইখান থেকেই, অর্থাৎ সেই এখানেও একটা সেই গল্প আছে যেটা মেনলি সেই কৃষ্ণের গায়ে রং সেই নীলাভ হয়ে গেছিলো, কেন হয়ে গেছিলো, সে এখানে কিন্তু যে তথ্য আছে যে অর্থাৎ প্রতিমার রাক্ষসী সেই স্তন্য দুগ্ধ পান করার সঙ্গে সঙ্গে তার রক্ত কিন্তু সে শোষণ করে নিয়েছিল, এবং সেই বিষাক্ত রক্ত, বিষাক্ত সেই দুগ্ধ সে পান করার ফলে তার গায়ের বর্ণও কিন্তু
তার গাঢ় নীল বর্ণ হয়ে গেছিল এবং তখন সেই নীল বর্ণ ধারণ করে সে যখন যৌবন বয়সে এসেছিল তখন তার একটা দুঃখ আসছিল, চাপা দুঃখ। সে কিন্তু ঘরের মধ্যে বসেই একা একা হয়ে গেছিল এবং তাকে কেউ হয়তো পছন্দ করছে না তার এই গায়ের রং দেখে, কারণ অন্যান্য যারা আছে তাদের নো ডাউট তারা তাদের গায়ের বর্ণ নো ডাউট খুব ভালো। এবং এক সময় তার মা স্বয়ং নিজে কৃষ্ণকে রং লাগিয়ে দিয়েছিল, সেই রং যাতে কৃষ্ণকে বোঝা না যায় তার গায়ের রংটা গাঢ় নীল হয়ে গেছে, অর্থাৎ তার বিভিন্ন রং দিয়ে। এবং তখন তাকে বলেছিল তুমি যাও রাধাকে গিয়ে তার এখানে রং তাকে নিবেদন করো, তার গায়ে রং লাগাও। এবং তারপরে এই যে দোল, সে কিন্তু ছুটে গিয়ে যখন তার বন্ধুদের বা রাধাকে যখন রং লাগালো, এই যে দোল, এই যে একটা মিলন তিথি, এখানে এটা কিন্তু সেই দোল পূর্ণিমা বলেই কিন্তু আমরা আমাদের এখানে নবদ্বীপে গেলেও কিন্তু মায়াপুরে গেলে এগুলো কিন্তু অর্থাৎ নদিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু এই অনুষ্ঠান হয়। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জায়গা আছে, আরেকটা তত্ত্ব বলছে শিব পুরাণের বিভিন্ন তত্ত্ব আছে, শিব পুরাণেও কিন্তু এই নিয়েই তত্ত্ব আছে। অর্থাৎ শিব যখন নিজের স্বয়ং ধ্যানে ছিলেন তখন পার্বতী বিবাহের জন্য বা পার্বতী তাকে জাগরণ করার জন্য তার দুটো অর্থাৎ প্রেমের দেবতা কামদেবকে স্মরণ করেছিলেন এবং প্রেমের দেবী রতিকেও স্মরণ করেছিলেন। এবং প্রেমের দেবতা কামদেব তখন একটা তীর অর্থাৎ একটা তীর নিক্ষেপ করেছিল যাতে শিবের তৃতীয় নয়ন খুলে যায়, এবং সেই যখন এই তীর নিক্ষেপ করে তখন সেই শিব স্বয়ং ধ্যানে ছিলেন এবং ধ্যানমগ্ন অবস্থায় তৃতীয় নেত্র খুলে অর্থাৎ তৃতীয় চক্ষু খুলে তার অর্থাৎ এখানে কামদেবকে কিন্তু ভস্ম করে দিয়েছিলেন। এবং এই যখন কামদেব যখন ভস্ম হয়ে গেছিলেন পরবর্তী টাইমে যখন বিবাহ হয় পার্বতী এবং শিবের মধ্যে, তখন রতি অর্থাৎ কামদেবের স্ত্রী ছিলেন রতি স্বয়ং তখন বললেন যে আমার কামদেবকে আমি ফিরে পেতে চাই, এবং সেটার স্বয়ং শিবকে কিন্তু প্রার্থনা করলেন এবং শিব বর দিলেন যে হ্যাঁ এই মতো অর্থাৎ এই আনন্দের মধ্যে তুমি তোমার এখানে কিন্তু কামদেবকে পাবে। কিভাবে? অবাস্তব সত্তার মাধ্যমে তুমি তোমাকে তাকে ফিরে পাবে। এবং সেইভাবে কিন্তু এই যে মিলন তিথি, এই যে মিলন, সেই জায়গাটা কিন্তু বহন করে চলে এই পূর্ণিমা তিথি। সুতরাং যাদের এই যে তিথির মধ্যে যাদের সমস্যা আছে, বৈবাহিক জীবনের সমস্যা বা বিগত দিনে একটা খুব ভালো সময় আপনারা কাটিয়েছেন, 2-5 বছর হয়তো সময়টা কাটিয়েছেন, ভালো দুজনের মধ্যে খুব সম্পর্ক ছিল, কিন্তু বিবাহের আগে যেন কোনো রকমে একটা ডিস্টার্বনেস তৈরি হয়েছে জীবনে, কোনো দেখা যাচ্ছে সম্পর্কের জায়গায় একটা ছেদ তৈরি হচ্ছে, এই ছেদ কোথার থেকে তৈরি হচ্ছে, কেন হচ্ছে? কোথায় কোথায় নিজেদের মধ্যে শত্রুতার কারণে হয়, যেটা বিভিন্ন পুরাণ তত্ত্ব ঘাটলে কিন্তু এগুলো বোঝা যায় যে, বা আমি যে বর্ণনাগুলো দিলাম সেগুলো হচ্ছে নিজেদের মধ্যে শত্রুতা এবং তার কারণেই সেখানে কিন্তু হিংসা, বা তার কারণেই কেউ হয়তো আগামী দিনে খুব বড় জায়গায় চলে যাচ্ছে, তার ডেভেলপমেন্ট হচ্ছে, কারোর হচ্ছে না। এই যে হিংসার জায়গা, এই হিংসার জায়গা কিন্তু আগামী পূর্ণিমা তিথিতে এগুলো যদি সঠিকভাবে ক্রিয়া করা যায় তাহলে নো ডাউট জায়গাগুলো কিন্তু পরিপূর্ণতা পায়। এবং তার সঙ্গে সঙ্গে বললাম যে জীবনের আপনার জীবনের সাকসেস সত্যি কি প্রেমের, অর্থাৎ বিবাহ আপনার কি সত্যি প্রেমের অর্থাৎ এখানে লাভ ম্যারেজ ইন্ডিকেশন করছে, সেটা আপনার জন্মছক ইন্ডিকেশন করে। জন্মছকে যদি সেই রকম জায়গা থাকে তাহলে সত্যি আপনার সেক্ষেত্রে বিবাহের যোগ রয়েছে, যদি না হয় অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাভ ম্যারেজ নেই, লাভ আফটার অ্যারেঞ্জ আছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা বর্তমান সমাজ ব্যবস্থায় সেটাকেই ধরে নেই। এবং সেক্ষেত্রে কোথাও ডিস্টার্ব, কোথাও আপনার দেখুন রক্ত মাংসের মানুষ সবসময় কিন্তু কোথাও না কোথাও ঘাত প্রতিঘাত কোথাও বাধা অবশ্যই জীবনে আসবে, এবং সেক্ষেত্রে সেই জায়গার থেকে বেরিয়ে আসতে হলে একটা সঠিক অ্যাস্ট্রোলজার সঠিক গাইডলাইন আপনার প্রয়োজন আছে। সেক্ষেত্রে বিশেষ করে এই পূর্ণিমা তিথি বা দোল পূর্ণিমা উপলক্ষে যদি সেই ক্রিয়াগুলো করা যায় তাহলে আপনার জীবনে কিন্তু সেই প্রেমের সফলতা অবশ্যই আসবে। এবং এর সঙ্গে সঙ্গে যদি আমরা বলি যে এবং যেমন এই যে ঘরের অর্থাৎ নিজেদের মধ্যে শত্রুতা, এখানে কিন্তু বিবাহিত জীবনের অনেকের ক্ষেত্রে দেখবেন যে একটা সময় খুব ভালো সময় কাটিয়েছেন, যখন প্রেম করেছেন দুজনের মধ্যে নো ডাউট খুব সময়টা ভালো কেটেছে, কিন্তু বিয়ের পরে অর্থাৎ বিবাহের পরে একটা অশান্তি তৈরি হয়েছে। কেন হয়?
এগুলোই তো আমরা জ্যোতিষশাস্ত্রে বলে থাকি, কখনো মাঙ্গলিক দোষ, কখনো দেখা যাচ্ছে যে কারোর ছন্নছাড়া দোষ আছে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে মঙ্গলের অবস্থান একটা জায়গা ক্ষীণ অবস্থায় হয়ে আছে, মঙ্গল সে এমন একটা ডিগ্রি পেয়েছে যেটা তার জীবনে কিন্তু কোনোভাবেই সফলতা দিচ্ছে না, কোনো বিবাহিত অর্থাৎ বিশেষ করে বিবাহিত জীবনে মেয়েদের ক্ষেত্রে মঙ্গল খুব গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রেও যদি এই ধরনের ভুল বোঝাবুঝির জায়গা হয়, তাহলে এই পূর্ণিমা তিথি, দোল পূর্ণিমা তিথিতে এগুলো যদি সঠিক ক্রিয়ার মাধ্যমে কাজ করিয়ে দেওয়া যায়, এবং তাহলে কিন্তু আগামী দিনে জায়গাটা নো ডাউট খুব ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে এই দোল পূর্ণিমা তিথিতে দুটো আমি টিপস আপনাদেরকে দেবো, যাদের বিবাহিত জীবনে ভীষণ সমস্যায় ভুগছেন কী করবেন। প্রথম জেনে রাখুন যে ওই পূর্ণিমার দিন জল সংগ্রহ করবেন, জোয়ারের জল সংগ্রহ করে নিয়ে আসবেন, এবং ওই জোয়ারের জল সংগ্রহ করে নিয়ে আপনি আপনাদের যে বেডরুম আছে সেই বেডরুমের একটা তামার ঘটির মধ্যে, ছোট্ট তামার ঘটিতে করে রেখে দেবেন, অবশ্যই ঢেকে রেখে দেবেন, এবং সেই জলটাকে প্রত্যেক দিন সকালবেলা অল্প পরিমাণে নিয়ে আপনি যখন আপনি বেড থেকে উঠে আপনি ফ্রেশ হবেন, অর্থাৎ স্নান টান করে শুদ্ধ হয়ে আপনি ওই জল প্রত্যেক দিন অল্প পরিমাণ আপনি এবং আপনার হাজব্যান্ড অর ওয়াইফকে অল্প অল্প ছড়িয়ে দেবেন, গায়ে ছড়িয়ে দেবেন, দেখবেন যে আস্তে আস্তে, এবং এটা কিন্তু আপনাকে করতে হবে এই পূর্ণিমার দিন, আপনি যদি করে থাকেন দেখবেন যে আস্তে আস্তে অবশ্যই সফলতার জায়গা আসবে। এবং পূর্ণিমার দিন জোয়ার যখন হবে সেই জোয়ারের জলটাকেই আপনাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে, এবং পরিমাণ মতো রেখে দেবেন আপনাদের বেডরুমের নির্দিষ্ট জায়গায় বললাম, এবং সেখান থেকে অল্প পরিমাণে জল ভালো করে আপনি লিখে নিন যদি না বুঝতে পারেন, এবং সেই অল্প পরিমাণে জল প্রত্যেক দিন স্নানের পর আপনারা গায়ে ছড়াবেন, দেখবেন যে আস্তে 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 আপনাদের যে আপনাদের মধ্যে যে বাধা বিপত্তি, আপনাদের যে নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে, আপনার দেখা যাচ্ছে যে বাড়ির মধ্যেই শত্রুতা আছে, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে নো ডাউট খুব ভালো মিল আছে, কিন্তু বাড়িতে অন্য অন্য যারা আছেন তাদের মধ্যে একটা মনোমালিন্যের তৈরি হওয়াতে, তাদের মধ্যে কোনো একটা অশান্তি তৈরি হওয়াদের হওয়ার কারণেই আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের জায়গায় একটা ছেদ চলে আসছে। সেক্ষেত্রে কিন্তু এই ক্রিয়াটা যদি আপনি করতে পারেন তাহলে নো ডাউট খুব ভালো হবে। যাদের বিবাহ হচ্ছে না একদম, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে মাঙ্গলিক দোষের কারণেই বিবাহ হয় না, বিবাহ দেরি করে হয় বা কোনো কোনো ক্ষেত্রে বিবাহ হয়ই না, আবার দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এমন কানেকশান আমরা দেখেছি যে তার বিবাহের যোগ আছে কিন্তু আফটার 50 এরকম আছে, এবং সেক্ষেত্রেও সেইভাবেই আমরা আমাদের কাছে এসছে এবং তাদের বিবাহ হয়েছে। এবং বিশেষ করে এই দিনটা কী করবেন, এই দিন কালো হলুদ, অর্থাৎ কালো হলুদ পাওয়া যায়, কালো হলুদ সংগ্রহ করবেন, যাদের বিবাহ অর্থাৎ একদম লাস্ট মোমেন্টে গিয়ে বিবাহটা হচ্ছে না, কেটে যাচ্ছে, বা কোনো রকমের শত্রুতার শিকার, কেউ মনে হয় যে আপনারা হয়তো বিবাহটা বেঁধে রেখে দিয়েছে এরকম হয়তো আপনাদেরকে মনে হচ্ছে, বা কোনো কোনো সময় মনে হয় যে বিবাহের জায়গাটা হয়তো মনে হয় আপনার বিবাহই নেই, এরকম একটা আপসেট জায়গায় বা ডিপ্রেশনের জায়গায় চলে যাচ্ছেন, এই মতো অবস্থায় যদি এরকম হয় কালো হলুদ, এর আগেও আমি অনেক টিপস দিয়েছিলাম কিন্তু এই পূর্ণিমার দিন করার জন্য একটা নির্দিষ্ট টিপস দিচ্ছি, এটা করার চেষ্টা করুন, কালো হলুদ সংগ্রহ করবেন, কালো হলুদ সংগ্রহ করে সেই কালো হলুদকে আপনি আপনার বালিশের নিচে পূর্ণিমা তিথি যখন লেগে থাকবে পূর্ণিমার মধ্যে আপনি কালো হলুদটা একটা পুটুলি করবেন, অর্থাৎ একটা কাপড়ের সঙ্গে জড়িয়ে, আপনার যে কোনো কাপড় শুদ্ধ কাপড়ের সঙ্গে জড়িয়ে আপনি আপনার বালিশের মধ্যে রেখে দেবেন, এবং সেটা দেখবেন যে ধীরে 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 ধীরে, এবং ওই বালিশটাই আপনি কিন্তু আপনি একমাত্র ব্যবহার করবেন ওই বালিশ, অন্য কেউ যেন ব্যবহার না করে, দেখবেন যে ধীরে 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 আপনাদের বিবাহের যে আপনার যে বিবাহের যোগগুলো কেটে যাচ্ছিলো সেইগুলো কিন্তু অনেকটা সাকসেসের জায়গা হবে। এগুলো শুধুমাত্র টিপস, যদি আপনার জন্মজাতে কোনো রকমের ডিস্টার্ব থাকে বা শত্রুতার কারণে কেউ যদি বাধা দিয়ে রাখে বা কোনো রকমের বন্ধন ক্রিয়া করে রাখে তাহলে কিন্তু বিবাহের জায়গাটা এসেও কেটে যাবে, এটা করলে পরে কিছুটা রেক্টিফাই আপনাদের হবে, কিন্তু অবশ্যই তার রেক্টিফাই সঠিক রেমেডি করিয়ে নেবেন, এইগুলোই মেনলি বলার আছে। তাছাড়াও আরও অন্যান্য ছোটো ছোটো টিপস আছে ওই দিন, অর্থাৎ দেখবেন যে অনেকের ক্ষেত্রে বন্ধুত্বর জায়গা ছিল বা দেখা যাচ্ছে যে আপনাদের দু বছর তিন বছর দুজনের মধ্যে লাভ অ্যাফেয়ার ভালো একটা জায়গা ছিলেন, কিন্তু বর্তমানে দুজনের মধ্যে মন অর্থাৎ
একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে, কেউ যেন মনে হচ্ছে যে কোনো রকমের অন্য জায়গায় কোনো সম্পর্ক তৈরি করছে। এই রকম অবস্থা যদি হয় তাহলে এই দিনটি, এই দিন অর্থাৎ এই দোল পূর্ণিমার দিন, শ্রীকৃষ্ণ রাধার যে দোল পূর্ণিমা, হ্যাঁ, এই পূর্ণিমার দিন আপনারা কিন্তু এই ক্রিয়াগুলো করতে পারেন। অর্থাৎ এইখানে কিন্তু দুজনের মধ্যে যে অ্যাট্রাকটিভ জিনিসটা, সেইটার কাজ যদি সঠিকভাবে করা যায় তাহলে আবার কিন্তু পরবর্তী টাইমে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। এবং আপনারা নিজেরাও কিছু টিপস দিচ্ছি, সেটা করতে পারেন। কি করবেন, প্রথম অবস্থায় একটা লাল রঙের শালু সংগ্রহ করবেন। এই লাল রঙের শালু সংগ্রহ করে তার মধ্যে একটা হলুদ কড়ি অবশ্যই নেবেন, এবং অল্প পরিমাণ যদি পান মা কামাখ্যা দেবীর যে জল পাওয়া যায় সেই জলটা যদি আপনি সংগ্রহ করতে পারেন, বা আপনার কাছাকাছি যদি থাকে, যারা আপনারা আমার এই প্রোগ্রামটা বাইরে দেখছেন বা আসামের দিকে যারা দেখছেন তারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। কি করবেন, ওই জল সংগ্রহ করে ওই জলটা নিয়ে ওই জলের সঙ্গে আপনি লাল চন্দন, অল্প পরিমাণ লাল চন্দন, এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণ আপনার যদি কোনো হোম হয়, অর্থাৎ আপনি যদি কোথাও কোনো ভালো হোম করে থাকেন সেই হোমের অল্প, হোমের অল্প ছাই সংগ্রহ করবেন, এবং এই তিনটে জিনিস একসঙ্গে মিশাবেন। মিশিয়ে আর ওর সঙ্গে সঙ্গে কোনো লাল ফুল, লাল রঙের ফুল অল্প পরিমাণ দিয়ে এইটা ভালো করে পেস্ট করবেন, এবং পেস্ট করে প্রত্যেক দিন আপনি আপনার সকালে স্নান করার পর একটা করে ফোঁটা নেবেন এবং আপনার মনস্কামনা জানিয়ে নেবেন। দেখবেন যে আপনার যে সমস্যাটা ছিল বা আপনার যে দুজনের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছিল সেই জায়গাটা অবশ্যই রেকটিফাই হবে যদি এই পূর্ণিমার দিন আপনারা করতে পারেন। অতএব এই দোল পূর্ণিমা বা দোল উৎসবের দিনটি আপনারা মহা সমারোহে পালন করুন, কেননা শুভক্ষণ, শুভ তিথি এটা একটা বিশেষ সময় যেটা সবসময় পাওয়া যায় না। তো এই শুভ সময়গুলোকে অবশ্যই আমরা সৎভাবে ব্যবহার করব, এবং এর তিথিগুলোর যে মাহাত্ম্য রয়েছে সেটা কিন্তু আমরা এই টোটকা টিপস পালনের মাধ্যমেই মাহাত্ম্যগুলোকে আমরা আমাদের জীবনে প্রভাব ফেলতে পারি, বা এটার যে গুরুত্বটা রয়েছে সেটা আমাদের, তার প্রতিফলনটা আমাদের জীবনে নিয়ে আসতে পারি এই টোটকা টিপস পালনের মাধ্যমেই। অতএব যেগুলো বলছেন অবশ্যই আপনারা মন দিয়ে শুনুন বা নোট ডাউন করে নিন, দোল উৎসবকে বিশেষভাবে পালন করুন, আর যেখানে কোনো মনোমালিন্য রয়েছে, যেখানে কোনো আঘাত রয়েছে, বা যদি কোনো আপনাদের কষ্টকর জায়গা থেকে থাকে সেগুলোকে অতিক্রম করার জন্য অবশ্যই আপনারা সচেষ্ট হবেন এই শুভক্ষণ শুভতিথি থেকে। ডক্টর গৌতম শাস্ত্রীর সাথে যারা দেখা করতে চাইছেন আপনারা অবশ্যই ফোন করে নেবেন, অ্যাডভান্স বুকিং করে বিভিন্ন চেম্বারে আপনারা দেখা করুন। আপনারা সোমবার করে পাচ্ছেন শ্রীরামপুর এবং ব্যারাকপুরের চেম্বারে, মঙ্গলবার করে থাকছেন কালীঘাটে, বুধবার করে অল্টারনেটিভভাবে বসেন, হয় বর্ধমানে থাকেন, নয় তারাপীঠে থাকেন, বা মেচেদাতে থাকেন, বা বহরমপুরে থাকেন, আর বৃহস্পতিবার করে আপনারা কৃষ্ণনগরের চেম্বারে পেয়ে যান, আর শুক্রবার হাতিবাগানে থাকেন, এবং রবিবার করে কাঁচরাপাড়া চেম্বারে থাকেন। যে কোনো চেম্বারে আসার আগে অবশ্যই বুকিং করে নেবেন, আর এই দোল পূর্ণিমা উপলক্ষে আপনাদের বাস্তু শোধনের জন্য একটি বিশেষ উপহার দিচ্ছে যেটা কিন্তু ভীষণভাবে কার্যকারী, কেননা বাস্তুর জায়গাটাও কিন্তু আমাদের সংশোধন করার একটা বিশেষ সময় হচ্ছে এই দোল পূর্ণিমা বা যে কোনো পূর্ণিমা তিথি। সেখান থেকে দোল পূর্ণিমা তো অন্যতম একটি শ্রেষ্ঠ পূর্ণিমা তিথি হিসেবে আমরা ধরে নিতে পারি। অবশ্যই আপনারা এই শুভতিথি শুভক্ষণকে সুন্দরভাবে পালন করবেন। আর কি টোটকার কথায় যাবে, এরপরে হচ্ছে বাস্তু সংক্রান্ত কিছু টিপস দেব। এই পূর্ণিমা তিথি সত্যি, এই যে দোল পূর্ণিমা তিথি এটা কিন্তু বাস্তু সংশোধনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এবং তার জন্য কিন্তু একটা উপহার হিসাবে বাস্তুর সংশোধনের একটা জিনিস দেওয়া হচ্ছে আমার যেসব চেম্বারগুলো আছে সেই চেম্বার থেকে যারা নতুন করে ভিজিট করছেন তাদের জন্য অবশ্যই দেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির যদি সাউথ ওয়েস্ট কর্নার আর নর্থ ইস্ট কর্নারটা ডিস্টার্ব থাকে কি করবেন, প্রথম নর্থ ইস্ট কর্নারটা বলছি, নর্থ ইস্ট কর্নারে যদি আপনার বাড়ির কোনো রকমের নেগেটিভ এনার্জি এফেক্টেড হয় তাহলে আপনার জীবনের যে বাধা বিপত্তি আপনি যা আসবে আপনি নিজে বুঝেও অর্থাৎ নিজে কল্পনা করতে পারছেন না কখন হয় এটা,
বাস্তুর এফেক্টটা সঙ্গে সঙ্গে হয় না, 7 বছর 12 বছর 15 বছরে গিয়ে এফেক্টেড হতে হবেই। অর্থাৎ আপনি হয়তো বাড়ি করেছেন, এখন আপনার জায়গাটা নো ডাউট কিচ্ছু নেই, প্রবলেম হচ্ছে না, 7 বছর 12 বছর আর 15 বছরের মাথায় গিয়ে আপনার এফেক্ট হবেই। এবং সেই সময় আপনার এমন একটা সিচুয়েশান হবে, আর্থিক জায়গা যদি সাউথ ওয়েস্ট কর্নার আর নর্থ ওয়েস্ট কর্নার এই দুটো জায়গা ভেরি ইম্পর্টেন্ট, যদি আপনার ডিস্টার্ব থাকে তাহলে অর্থ একদম নিঃস্ব করে দেবে আপনার। আপনি হয়তো ভালো জায়গা চাকরি করছেন কিন্তু সেই অর্থটা আপনি ঘর পর্যন্ত নিয়ে আসতে পারবেন না, সেখানেই আপনার অর্থ যে আপনি সেখান থেকেই পেমেন্ট তুলছেন সেখানেই শেষ হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির যারা থাকবে মেম্বাররা তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে না। আপনার সন্তান পড়াশোনায় নো ডাউট সে পড়াশোনায় ভালো হওয়া উচিত এবং ভালো করছে, কিন্তু রেজাল্ট মনের মতো হবে না, আপনার প্রমোশনটা আটকে যাবে, আপনি ঋণে জর্জরিত হয়ে যাবেন, আপনার লাইফস্টাইল বা আপনার যে ডেভেলপমেন্ট একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আটকে যাবে, আপনি আর পরবর্তী টাইমে তার আপনার প্রমোশন আর হচ্ছে না। এই সব জায়গাগুলো কিন্তু এই দুটো কর্নার বিশেষ করে যদি এফেক্টেড হয় তাহলে কিন্তু সমস্যা দিনের পর দিন বাড়বে। এবং তাছাড়া দক্ষিণ পশ্চিম যেটা হচ্ছে ঈশান, তাছাড়া নৈঋত্যকোণ যেটা দক্ষিণ পশ্চিম কর্নার যদি এফেক্টেড হয় তাহলে আপনি ঋণে জর্জরিত হবেন তো সেটা ঠিকই, তার সঙ্গে সঙ্গে আপনি আপনার ওই পরিবারের যত মেম্বার থাকবে কিছু না কিছু শারীরিক সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন। তা এই পূর্ণিমার তিথিতে কী করবেন, প্রথমেই বলে দিই যে গঙ্গার জল, অর্থাৎ আপনি একদম জোয়ারের যে মুহূর্ত সেই জোয়ারের যে মুহূর্ত থেকে 4 ঘন্টা পর, ভালো করে লিখে রাখুন, 4 ঘন্টা পর জোয়ার, অর্থাৎ আপনি আপনার পঞ্জিকাতে পাবেন যে জোয়ারের টাইম থাকবে তার থেকে 4 ঘন্টা পিছিয়ে যাবেন, আর যখন ভাটা শুরু হবে তার থেকে 1 ঘন্টা আগিয়ে আসবেন, যে মুহূর্তটা হবে সেই মুহূর্তে আপনি জোয়ারের জল সংগ্রহ করে নিয়ে আসবেন। এবং সেই জোয়ারের জলটা সংগ্রহ করে নিয়ে এসে আপনি সঠিক জায়গায় রেখে দেবেন। এবং ওর সঙ্গে সঙ্গে আপনি যদি কোনো দিন সমুদ্রের জল সংগ্রহ করতে পারেন সমুদ্র হইতে, অর্থাৎ আপনি যদি সে দীঘাতে যান বা পুরীতে যান অবশ্যই কিছু পরিমাণ জল সংগ্রহ করে নিয়ে আসবেন। এই দুটো জল একসঙ্গে মিশাবেন, মিশিয়ে আপনি প্রত্যেক দিন কী করবেন, সকালবেলা গেটের প্রত্যেকটা গেটে অল্প অল্প করে ঘুম থেকে ওঠার পর ছড়িয়ে দেবেন, এবং আপনার হাতটা অবশ্যই ধুয়ে ওই হাত দুটো হাত আপনি ভালো করে ধুয়ে প্রত্যেক দিন আপনার মুখে, অর্থাৎ মুখের সঙ্গে লাগাবেন। এটা যদি আপনি করতে পারেন আপনার শরীর স্বাস্থ্য নো ডাউট খুব ভালো থাকবে, আপনার আর্থিক জায়গা ভালো হবে, এবং আপনার বাস্তুর যে সমস্যাগুলো ছিল সেই বাস্তুর সমস্যা ধীরে ধীরে ভালোর দিকে যাবে। আপনি করলেই আপনি বুঝতে পারবেন, এবং আর্থিক জায়গাও কিন্তু নো ডাউট খুব ডেভেলপমেন্ট জায়গা হবে, যদি এই পূর্ণিমা তিথি আমি আপনাকে নির্দিষ্ট টাইম বলে দিয়েছি আপনি লিখে নিয়ে ওই টাইমেই কিন্তু ওইগুলো সংগ্রহ করবেন একদম। আর এর মাধ্যমে বা এই যে বিভিন্ন টোটকার মাধ্যমেই আমরা আমাদের শুভ তিথি নক্ষত্র ক্ষণগুলোকে মানে আমাদের জীবনের বিশেষ একটা শুভ প্রভাব নিয়ে আসতে পারি, তো অবশ্যই আপনারা পালন করবেন। এবং এভাবেই কিন্তু ছোট ছোট কাজের মাধ্যমে আমরা জীবনের একটা বড় জয়ের মালাকে আমরা গেঁথে নেব, কেননা অনেক ফুল দিয়েই তো একটা মালা গাঁথা হয়, তো এরকম অনেক কর্ম দিয়ে কিন্তু আমাদের জয়ের মালা গাঁথা হবে। আর যেখানে বৃহত্তর সমস্যা রয়েছে অবশ্যই দেখা করবেন, সকলে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।